পরিবারে যেমন বিভিন্ন সমস্যা থাকে, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, বৌদি ননদের মনোমালিন্য হয়, দলও তেমনই। বলাগড়ে ভোট প্রচারে এসে তৃণমূলের গোষ্ঠকোন্দলের এমনই ব্যাখ্যা দিলেন হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাস হুগলিতে বিজেপির অন্দরে যেমন নানা সময়ে বেসুর শোনা গিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব ভুগিয়েছে তৃণমূলকেও, বিশেষত বলাগড় বিধানসভা। সেখানে বারবার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সংঘাত প্রকাশ্যে এসেছে। এ সম্পর্কে সচেতন তৃণমূলের তারকা প্রার্থী রচনা, গোষ্ঠী কোন্দল কি প্রার্থী হিসেবে চাপে রাখবে দিদি নম্বর ওয়ানকে? তৃণমূলের প্রার্থীর ব্যাখ্যা, সমস্যা আছে এবং থাকবে, তৃণমূলেও আছে, কিন্তু শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ী। তার প্রশ্ন, কোন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা আছে। পরিবারের মধ্যেও কত সমস্যা থাকে, স্বামী স্ত্রীতে সমস্যা, ননদ বৌদিতে সমস্যা, সমস্যা সব জায়গায় থাকে। এত বড় একটা দল তৃণমূল, হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না, প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা, তবে সেই আঙুলগুলো এক হলে একটা মুঠো তৈরি হয়, আর সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতের ছেটোটা হলো তৃণমূল কংগ্রেস।